রাজ তো যা বলার সোনালীকে বলে দিয়েছে, তবে সোনালীর মেসেজ এখানেই শেষ নয়। ও লিখেছে, আমরা যখন প্রথমবার সরস্বতী পুজোতে বেরিয়েছিলাম তখনও আমাদের ঝগড়া হয়েছিল। সরস্বতী পুজো অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিনও ঝগড়া? হ্যাঁ, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে মানে তো সরস্বতী পুজোই, তাই তো? তবে সরস্বতী পুজোর দিন নয়, আমাদের পারও সরস্বতী পুজো পালন করেছে লন্ডনে বসে। ঠিক তাই প্রার্থনা করেছে যা আমরা সরস্বতী পুজোর দিন মায়ের কাছে প্রার্থনা করে থাকি। শুনে নেব সেই গানটি। করা যাবে না, আমাকে একটু শপিং করতে যেতে হবে। পুজো চলে এসেছে, কিচ্ছু কেনা হয়নি। তবে কাল আবার দেখা হবে, তবে কাল এক নতুন পর্ব নিয়ে। কি বলুন তো, দেখা হয়ে গেছে, প্রথম উপহার হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বন্ধুত্ব তো হয়েই গেছে। তবে কাল একটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো ছোঁয়া। আগামী কাল আসছি প্রেম কি বুঝে নিই সেদিন আজ এবং এর নতুন এপিসোড নিয়ে। তোর ছোঁয়ায় পাগল আমি।